হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আমি গৌরাঙ্গ সরকার আর আপনারা দেখছেন এইচডি টেক গুরু বাংলা। তো আজকের মেইন টপিক হলো কি করে নিজের ফোন থেকে নিজের ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড ফরগেট না করে দেখে নেবে, বা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কি করে দেখবে ভুলে গেলে। শুধু এটা আপনার ক্ষেত্রে না, যদি আপনি আপনার বন্ধুদের সাথেও ইয়ারকি আড্ডা মেরে ওর ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে নিতে চান, মানে হ্যাক করে নিতে চান, তাহলেও এটা প্রযোজ্য। যদি শুধু এইসব করবেন না, তো বলে দিচ্ছি আপনাদের, তো দেখে নিন কী করতে হবে। বেশি কিচ্ছু না, কিচ্ছু করতে হবে না, কোনো ফরগেট ফরগেট কিচ্ছু না, নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিচ্ছু প্রয়োজন নেই, শুধু ক্রোম ব্রাউজার থাকলেই চলবে। ক্রোম ব্রাউজার রাখতে হবে মাস্ট, আর একটা ইমেল আইডি থাকতে হবে, যে ইমেলটা দিয়ে ওই ফোনে সব কাজ করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যার ফোন তার কাছে থাকলেই হবে। যদি তোমার ফোন হয় তাহলে তুমি দেখতে পারবে, বা অন্য যার অন্য কারো বন্ধুর ফোন হয়, যদি সেটা তোমার কাছে থাকে তাহলে অন্য কোনো বন্ধুর ফোনের সব কিছু দেখে নিতে পারবে। তো এখান থেকে ক্রমে যাবে, তো দেখুন আমি ক্রমে চলে গেলাম। তো ক্রমে গিয়ে এই দেখুন ডান সাইডে একটা টিক চিহ্নের মতো আছে, এখানে ক্লিক করবে। তো ক্লিক করে দেখবে এখানে সেটিং কোথায় পাওয়া যায়, তো সেটিংয়ে চলে যাবে। তো সেটিংয়ে চলে গেলাম আমি, তো সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে খুঁজবে কোথায় পাসওয়ার্ড আছে, দেখবে এখানে ঠিক কোথাও না কোথাও পাসওয়ার্ড আছে। এই দেখো বন্ধুরা, এখানে পাসওয়ার্ড, এই দেখো। তো এই পাসওয়ার্ডে ক্লিক করবে, এবার তোমার ওই ফোনে যাবতীয় অ্যাকাউন্ট যাবতীয় যা আছে সব তুমি পেয়ে যাবে। এই দেখো অ্যামাজনের পাসওয়ার্ড এখানে চলে আসে, আমি দেখাচ্ছি না, এখানে শো করবে, শো করলে আপনি দেখে নিতে পারবেন। তো মেসেঞ্জারের পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড, এই দেখুন ফেসবুকের পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড দেখে নিলেন, ড্রাইভ, গুগল, হেল্পলাইন, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো আপনার যেই অ্যাকাউন্ট দরকার, যেই অ্যাকাউন্ট দরকার সেই অ্যাকাউন্ট আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিডিওটা যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও, আর কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও।